বিরূপ আবহাওয়াকে উপেক্ষা করে ভেনিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ সময় ভেনিসের মেস্ত্রের প্রাণকেন্দ্র পিয়াসা ফেরেত্তোয় স্থান শহীদ মিনারে প্রবাসীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেন। এ সময় বাংলা স্কুলের শিক্ষার্থীরা একুশের গান পরিবেশন করেন। ভেনিস বাংলা স্কুলের উদ্যোগে এবং স্থানীয় বাঙালি কমিউনিটির সার্বিক তত্ত্বাবধানে প্রথমবারের মতো শহরের পিয়াসায় আয়োজিত বিশ্ব মাতৃভাষা দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক তত্ত্বশিল্পী শফিকুল কবির চন্দন, স্থানীয় এমপি দেইলিয়া মুরের, ভেনিসের কমিউনিটি প্রতিনিধি মার্তা আনসেলমি, ভেনিস বাংলা স্কুলের সভাপতি কামরুল সারোয়ার, সাংবাদিক পলাশ রহমান, নাট্য পরিচালক ও ব্লোনিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাজী টিপু সহ স্থানীয় বাঙালি কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ।